সাকিব আল হাসান। মাঠের খেলায় যেমন প্রাসঙ্গিক বরাবর, তেমনি মাঠের বাহিরেও আলোচিত সমালোচিত। পাকিস্তানের বিপক্ষে রূপকথার মতো এক জয়ের পরও তাকে ঘিরে আলোচনা সমালোচনা কিছুতেই থামছে না। ক্রিকেট মাঠের অলরাউন্ডার রাজনীতির সাথে জড়িয়ে হয়েছেন বিতর্কিত। ছাত্র সমাজের আন্দোলনে গুলিবিদ্ধ গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার 28 নম্বর আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। এমনকি তাকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিতে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশও। অবশ্য রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের বাইরে আছেন সাকিব। অনেকেই তার বিরুদ্ধে হত্যা মামলাকে দেখে রাজনৈতিক প্রতিহিংসাকে দায়ী করছেন। সাকিবের এমন দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছে জাতীয় দলের সতীর্থরাও। এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ বলেন, সাকিবের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আমি মানছি সাকিব ভাই চুপ ছিলেন, তবে কি এই চুপ থাকাও তার অপরাধ? সাকিব তো অন্য কারোর মতো আমাদের বিপক্ষে মাঠে নেমে কাজ করেনি। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাখ্যান করা হবে।